2015 সালে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল টি বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে এদের এখানে কিছু পোকামাকড় আছে যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি, কি পোকা সেটা ডিটেলসে জানা হয়নি, এদের জানতেই দেওয়া হয়নি অ্যাকচুয়াল কি ঘটনা, কেন এরা ভিকটিমস হচ্ছে এবং 10 লক্ষ চা শ্রমিক বেকার হয়ে গেছে। আমি সবটা শুনে ওনাদের রিকোয়েস্ট করলাম ওনারা যেন বন্ধ না করেন, কাজ চালিয়ে যান, কেন এই প্রবলেমটা হচ্ছে আমরা সেটা রিসার্চ করে আফটার ইলেকশন পোকামাকড়ের কোনো ব্যবস্থা থাকে সেটা প্রশাসন, তার হেলথ ডিপার্টমেন্ট আছে, তার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে, আমার মনে হয় ইট ইজ মেনলি রিলেটেড টু হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্ট, এবং টি বোর্ড আছে, বা টি বোর্ড কী করলো কি না করলো আমার দেখার দরকার নেই। আমি যারা পাতা বিক্রি করে এই চায় বাগান থেকে তুলে, বটলি প্লান্ট আছে তাদের কাছে আমার আবেদন থাকবে, সবটাই সংশোধন করার ওদের একটা সুযোগ দেওয়া হোক, ইলেকশনের পরে সব ডিপার্টমেন্টকে প্রশাসন প্রশাসনের মতো ওদের সাথে বসবে, বসে সিদ্ধান্ত নেবে। এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয়, কর্ম বন্ধ না হয়, সেদিকটা দৃষ্টি দেওয়ার জন্য আমি সমস্ত প্রশাসনকে, উত্তরবঙ্গ জেলার প্রত্যেকটা প্রশাসনকে অনুরোধ করছি যে বটলি প্ল্যান্ট যেগুলো আছে তাদের বলার জন্য এদের চা পাতাটা কেনা যেন বন্ধ না করে। এটা মানবিক কারণ, এটা কোনো রাজনৈতিক কারণ নয়, এটা মানুষের জীবন জীবিকার লড়াই।